ট্রান্সফর্মারের কার্যনীতি ট্রান্সফর্মারের কাজের মূলে রয়েছে যে ঘটনাটি তা হল দুটি সংযুক্ত ও সাধারণ ঘূর্ণন চৌম্বক প্রবাহ উপরে চিত্রে দেয়া আরেকটি হলো ট্রান্সফর্মারের সব থেকে সহজ গঠন মূলত একটি ট্রান্সফর্মার গঠিত হয় দুটি পৃথক তারের কয়েল দিয়ে মুখ্য কয়েল এবং গৌর কয়েল কয়েল দয় বৈদ্যুতিকভাবে পৃথক কিন্তু চৌম্বকীয়ভাবে সংযুক্ত থাকে কয়েলের চারপাশ দিয়ে পর্যায়বৃত্ত চুম্বক বল প্রবাহিত হয় মজ্জা বা কোর চুম্বক প্রবাহের জন্য চুম্বকীয় পথ তৈরি করে দেয় যাতে গৌণ কয়েলের সাথে যুক্ত হতে পারে বেশিরভাগ চৌম্বক প্রবাহই গৌণ কয়েলে এসে যুক্ত হয় এবং এগুলোকে বলে কার্যকরী বা প্রধান ফ্লাস্ক যে সকল প্রবাহ গৌণ কয়েলে এসে যুক্ত হয় না সেগুলোকে বলা হয় ছিদ্র বা লিকেজ ফ্লাস্ক বা প্রবাহ যেহেতু চৌম্বক ফ্লাস্ক পর্যায়বৃত্তভাবে উৎপন্ন হয় তাই ফ্যারাডের আবেশীয় সূত্র মতে ইএমএফ বল গৌণকুণ্ডলীর বা কয়েলের অন্তর্ভুক্ত হবে এই ইএমএফকে বলা হয় স্ব ইএমএফ এবং তরঙ্গ মাত্রা যা ছিল তাই থাকবে গৌণকুণ্ডলী সর্বদা বদ্ধ বর্তনী আকারে হয়ে থাকে এবং এতে স্বপরিচালিত তরি প্রেরণ করা হয় এবং এই প্রবাহ ততক্ষণ চলে যতক্ষণ না মুখ্যবর্তনী বর্তনী থেকে গৌণ বর্তনীতে শক্তি প্রবাহিত না হয় মুখ্য এবং গৌণ ভোল্টেজের মধ্যে সম্পর্ক ধরি ভিপি সমান সমান মুখ্য ভোল্টেজ ভিএস সমান সমান গৌণ ভোল্টেজ এনপি সমান সমান মুখ্য কয়েলের পাক সংখ্যা এনএস সমান সমান গৌণ কয়েলের পাক সংখ্যা আইপি সমান সমান মুখ্য তড়িৎ প্রবাহের মান আইএস সমান সমান গৌণ তড়িৎ প্রবাহের মান পিএইচআই সমান সময় ফ্লাক্স লিকেজ মুখ্য এবং গৌণ কুণ্ডলীর মধ্যে ভোল্টেজের পার্থক্য কুণ্ডলী দয়ের পাক সংখ্যার অনুপাতের সমান যেহেতু ট্রান্সফর্মার লিনিয়ার ডিভাইস তাই অবশ্যই এর মুখ্য ও কুণ্ডলীর পাক সংখ্যার মধ্যে একটি অনুপাত থাকবে এবং এই পাক সংখ্যা টার্স রেশি পালাক্রমে রেশিও নামে বেশি পরিচিত যার মান ট্রান্সফর্মারের মুখ্য ও কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজের অনুপাতের সমান এই টার্ন রেশিওর মান ট্রান্সফর্মারের চলাচল এবং সংশ্লিষ্ট গৌণ তারের ভোল্টেজের উপর নির্ভর করে সেকেন্ডারি তারের তুলনায় প্রাইমারি তারের পালাক্রম জানতে তারের রেশিও ক্রমসংখ্যা জানা খুবই জরুরি এই অনুপাতের মানের কোনো একক নেই এবং এদেরকে তুলনামূলক আকারে লেখা হয় এবং ক্লোন চিহ্ন ব্যবহার করে লেখা হয় যেমন থ্রি টু ওয়ান যার অর্থ হচ্ছে যদি মুখ্য কুণ্ডলিতে তিন ভোট থাকে এবং যদি গৌণ কুণ্ডলীতে এক ভোল্ট থাকে তবে এর অনুপাত হচ্ছে এদের পাক সংখ্যার অনুপাত এই একই আনুপাতিক হারে গণ্য করা হবে এবং এটাই ধ্রুবক ট্রান্সফর্মার মূলত সবটাই হলো অনুপাত ভিত্তিক মুখ্য ও গৌণ কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তরিতের আনুপাতিক মানও এদের পাক সংখ্যার অনুপাতের ব্যস্তানুপাতিক হবে অর্থাৎ মুখ্য কুণ্ডলির পাক সংখ্যা কমালে এর ভিতর দিয়ে প্রবাহিত তরিত প্রবাহের মান বেশি হবে নিচে ট্রান্সফর্মার অনুপাতের একটি সূত্র দেওয়া হল পি বাই এস ইকুয়াল টু ভিপি বাই ভিএস ইকুয়াল টু আইএস বাই আইপি equal to k equal to trans ratio. একটি এক ফেজ ট্রান্সফর্মার কেবলমাত্র কুণ্ডলীর উপর নির্ভর করে শুধুমাত্র ভোল্টেজ বাড়াতে বা কমাতে পারে যখন একটি ট্রান্সফর্মারে গৌণকুণ্ডলীর সাপেক্ষে মুখ্য কুণ্ডলিতে ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় তখন একে স্টেপ আপ ট্রান্সফর্মার বলা হয় আর যখন একটি ট্রান্সফর্মারে গৌণকুণ্ডলী সাপেক্ষে মুখ্য কুণ্ডলিতে ভোল্টেজ কমানোর জন্য ব্যবহার করা হয় তখন একে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলা হয় যাই হোক যেসব ট্রান্সফর্মার গৌণ এবং মুখ্য গণ্ডলিতে একই পরিমাণ ভোল্টেজ বহন করে তাদের জন্য একটি তৃতীয় সূত্র রয়েছে অপর কথায় তড়িৎ ও শক্তি সাপেক্ষে এদের মুখ্য ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ অভিন্ন থাকে এই ধরনের ট্রান্সফর্মারকে বলা হয় স্বাধীন ট্রান্সফর্মার এগুলো সাধারণত বৈদ্যুতিক বিচ্ছিন্নতা ঠেকাতে এবং মুক্ত প্রবাহে ব্যবহার করা হয় উপরে সমীকরণে যখন এনপি গ্রেটার দেন এস যেমন কে গ্রেটার দেন ওয়ান তাহলে ভিপি গ্রেটার দেন এস তার মানে হচ্ছে একটি ডাউন ট্রান্সফর্মার একইভাবে যখন এনপি স্মলার দেন এস যেমন কে স্মলার দেন ওয়ান তখন ভিপি স্মলার দেন ভি এস তার মানে এটি স্টেপ আউ ট্রান্সফর্মার মনে রাখতে হবে যে ট্রান্সফর্মারে যখন পর্যায়ক্রমিকভাবে অনুপাত বর্ণনা করা হয় তখন এর ধারা বা পর্যায় বজায় রাখা জরুরি কেননা তা না হলে কুণ্ডলীর মান ভোল্টেজের স্থলে চলে যেতে পারে ট্রান্সফর্মার এর ক্ষেত্রে নানা প্রকার অপচয় বা ক্ষতি হয়ে থাকে যেমন সিস্টেম অপচয় যান্ত্রিক ত্রুটি ইত্যাদি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এই ব্যাপারে আরও সচেষ্ট হতে হবে